একটা সময় ছিল মার্কিনরা সন্দেহ নেই ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করতেন, এখন সেই জায়গা থেকে তারা সরে এসেছেন। এখন ব্যাপারটা উল্টোটাও হয়ে যেতে পারে, সময়ের ব্যাপার, যে ভারত মার্কিন চশমা দিয়ে বাংলাদেশকে দেখা শুরু করে দিতে পারে। সেটাও যদি ঘটে তাতে অবাক হওয়ার কিছু থাকবে। প্রধানমন্ত্রীর ভারত সফর এবং জি টোয়েন্টিতে অংশগ্রহণ কতটা সফল হল? ধন্যবাদ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর শতভাগ সফল। এই অর্থে যে যা অর্জন ঘটেছে তা রীতিমতো অকল্পনীয়, অভাবনীয়। পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে সেলফি তোলার সুযোগ লাভ করা গেছে। সেই সঙ্গে জো বাইডেন আবেগ আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতও ধরেছে, যেটাকে পাম বলি আমরা। তার মানে কতটা আন্তরিক এবং যে কেমিস্ট্রিটা সেটা অনুভব করা গেছে, প্রত্যক্ষ করা গেছে। আমাদের জাতির পিতার তৃতীয় প্রজন্মের যারা উত্তরাধিকার তারা সেখানে উপস্থিত ছিলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি উপস্থিত ছিলেন এবং তিনি অনুরোধ করেছেন তার কাউন্টার পার্ট অ্যান্থনি ব্লিঙ্কন মহোদয়কে যে একটি সেলফি তোলা যাবে কিনা, এবং তিনি বলেছেন অসুবিধা কোথায়। এবং যখন অ্যাপ্রোচ করা হয়েছে মাননীয় রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন মহোদয়কে, তিনি সানন্দে রাজি হয়েছেন। এবং এর মধ্য দিয়ে এটাকে ঘিরে যে প্রচারণাটা হয়েছে দেশের মধ্যে, শাসক দলের যারা নেতা কর্মী তাদের মনোবল চাঙ্গা করা গেছে এবং এটা একটা ইলেকট্রিফাইং ইম্প্যাক্ট তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যে সন্দেহ ছিল, যে আপনার অবিশ্বাস জনমনে ছিল, সেটি দূর হয়েছে। মজার ব্যাপার হচ্ছে জো বাইডেন মহোদয় তিনি যখন সব নেতৃবৃন্দকে নিয়ে ছবি তুলেছেন, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দণ্ডায়মান অবস্থায় ছিলেন অন্যদের মতোই। এবং জো বাইডেন নিজে যে টুইট বার্তাটি জনসমক্ষে হাজির করেছেন, সেখানে বাংলাদেশের নামটা উল্লেখ নেই এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সেখানে উপস্থিত ছিলেন আছেন সেটাও উল্লেখ করা হয়। তো ফলে এটি অবশ্য ব্যাপকভাবে প্রচার মাধ্যমের দ্বারা দেশের অভ্যন্তরীণ জনগোষ্ঠীর সামনে প্রতিভাত হয়নি, সুতরাং এটার ইম্প্যাক্ট সেই অর্থে পড়ে। আর যারা ভাবেন যে চলন বাঁকা, সেই পক্ষের পক্ষ থেকে প্রচারণা হয়েছে প্রচুর। আপনার মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে মার্কিন সাবেক রাষ্ট্রপতি করমর্দন করছেন এবং এইটাও বলা আছে সেখানে যে ঠিক 45 দিন পরে গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো সুতরাং করমর্দন, হস্তস্পর্শ কিংবা আপনার ফটো সেশন চূড়ান্ত মূল্যে কোনো ইম্প্যাক্ট আসলে ফেলে না, বিশেষ করে পলিসি দিকটা। আমি সে বিষয়টি যাতে সবাই মনে রাখে, এরকম প্রচারণাও হয়েছে। তো ফলে সব মিলিয়ে আর কিছু হোক না হোক নৈকট্য তো লাভ করা গেছে, সেটা নতুন একটা মাত্রা যোগ করেছে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। বাইডেনের সঙ্গে একটি সেলফি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার বিশ্লেষণ কী? দেখুন, আমি তো ইতিমধ্যে বলেছি যে জো বাইডেন যদি তার টুইটে এই সেলফি যেটি তোলা হয়েছে সেটি নিজে আনফোল্ড করতেন তাহলে বোঝা যেত যে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে, কিন্তু যেহেতু সেটি হয়নি এবং যেই ছবি নেতৃবৃন্দের সঙ্গে তুলে তিনি নিজের মতো করে আপনার আনফোল্ড করেছেন, সেখানে বাংলাদেশের নামটি মেনশন হয়নি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামটিও উল্লেখ করা হয়নি। এটি আসলে একটা যে উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছিল তাতে কিছুটা পরিমাণে হলো এক ঘরে জল ঢেলে দিয়েছে।
সাবেক ডেপুটি অ্যাটর্নি এমরানের ঘটনাকে কিভাবে দেখেন? এটা কি আওয়ামী লীগের জন্য আশ্বাসনীয় সংকেত? দেখুন, আমাদের সদ্যবিদায়ী সম্মানীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া, তিনি সবাইকে অবাক করে তার আদালত প্রাঙ্গণে তিনি একটি প্রেস ব্রিফিং আয়োজন করেছিলেন এবং এমন ধরনের বক্তব্য তিনি রেখেছেন তাতে যারা তাকে নিয়োগ করেছেন শাসক দল তারা কুপিত হয়েছে এবং তার ফলে আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে তিনি শৃঙ্খলা ভঙ্গের কাজ করেছেন এবং এর ফলশ্রুতিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি তার তিন কন্যা এবং স্ত্রী সহ মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন, পরে মার্কিন দূতাবাসের হস্তক্ষেপে নিরাপত্তার নিশ্চয়তা এবং সেই সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে না এই আশ্বাস পেয়ে পুলিশি প্রহরায় তিনি নিজ বাসা লালমাটিয়ায় ফিরে গেছেন। এখন ধরুন, প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আপনার বক্তব্য রাখার, বিবৃতি দেওয়ার উৎসাহী লোকের কোনো অভাব নেই দেশের অভ্যন্তরে, আর দেশের বাইরে ইউনুসের পক্ষে বিবৃতি দেওয়ার যে ব্যাপারটি সেটি ইতিমধ্যে 108 জন নোবেল লরেট থেকে শুরু করে 185 জন কৃতজ্ঞ মানুষ তারা জানান দিয়েছেন। মার্কিন স্বয়ং সাবেক রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামা থেকে শুরু করে মার্কিন সাবেক ফার্স্ট লেডি এবং ফর্মার সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টনের মতো ব্যক্তি তারা কিন্তু পিছ পাননি। তো ফলে মানে অভ্যন্তরে এবং বাইরে দ্বিমুখী আমরা প্রক্ষেপণ লক্ষ্য করছি, কিন্তু সব ছাপিয়ে যে বিষয়টি সেটি হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু তিনি যে কাজটি করে দিয়েছেন সেটি মানে যেই প্রশ্নটা তুলেছেন আমাদের নোবেল লরেটগণ সেই বিষয়টাকে ইনহাউস উইদিন রিয়াফার্ম মিশনের কাজটি করে দিয়েছেন আমরা। তো ফলে এটি তাৎপর্য অপরিসীম। আমি জানি যে তাকে পিয়ার প্রেশারের সম্মুখীন হতে হবে, অবস্থা বেগতিক দেখলে হয়তো তিনি নিজ বা দেশ ছেড়ে চলে যাবেন মার্কিন মূল্যকে, সেটা বিষয় না, কিন্তু যা ক্ষতিটা করার তিনি কিন্তু করে দিয়েছেন, সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, এতে কোনো সন্দেহ। রাষ্ট্রের ক্ষতি করে দিয়েছে, আমি বলবো আমাদের পুরো বিচার ব্যবস্থার যে চারিত্র সেটা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন, যেই কারণে আমাদের অনেক বোদ্ধা ব্যক্তিত্ব তারা আমাদের বিচার বিভাগের যে ইন্টিগ্রিটি তা নিয়ে প্রশ্ন তোলায় রীতিমতো সমালোচনা মুখর হয়েছেন আপনার নোবেল লরেট এবং অন্য যারা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন তাদের মিলিয়ে। সেই পুরো ব্যাপারটাকেই তিনি অনেকটা প্রশ্নের মুখে ফেলেছেন, ছেদ এমনটি হিসেবে উত্থাপন করেছেন, যার আমি বলবো নেতিবাচক ইম্প্যাক্ট অপরিসীম। স্যার, উনি কি আইনের বাইরে কিছু করেছেন? দেখুন, সনাতন অর্থে যে বিধিবিধানগুলো আছে ঔপনিবেশিক আমলে প্রণীত পরে আপডেটেড হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তিনি শৃঙ্খলা ভঙ্গের কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ রীতিমাফিক তিনি তার যদি ঊর্ধ্বতন কলিগ সম্মানীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সঙ্গে আলাপ করে নিতে পারতেন এবং আমি নিশ্চিত শতভাগ যে তিনি কখনোই অনুমতি দিতেন না যদি আলাপ করতেন, তিনিও সেটা জানেন, অথবা তিনি পদত্যাগ করে যে দায়মুক্ত হয়ে গেলেন এবং তিনি তার ব্যক্তিগত মতামত তুলে দিলেন, তখন আবার এটা ইম্প্যাক্ট হালকা হয়ে যেত। পদে বসেই নেবে তিনি কিন্তু তার যে নীতিগত অবস্থান তার সপক্ষে তিনি একটা বিরাট রকমের ত্যাগ স্বীকার করেছেন এবং যদি তার অনুকূলে তার পছন্দে লোকজন ক্ষমতায় আসে হয় তিনি
অ্যাটর্নি জেনারেল হবেন ন্যূনতম পক্ষে অথবা আইনমন্ত্রীও হয়ে যেতে পারে। ভেতরে ভেতরে যে রাজনৈতিক সমাজতার কাজ চলছে সেটা কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে? দেখুন, এটা নিশ্চিত করে বলা মুশকিল, উই ক্যান অনলি হোপ ফর দ্য বেস্ট। তবে এটা জরুরি, কারণ তা না হলে দেশ একটা গভীর সংকটের আবর্তে পড়তে পারে। আপনার যে উদাহরণগুলো নিকট ভবিষ্যতে আমরা বা নিকটে থেকে আমরা দেখেছি সেগুলো খুব সুখকর, সুখপ্রদ নয়। ভারতের সঙ্গে বিএনপির বৈঠক বা আলোচনা হবার কথা রয়েছে, সেটা কি শেষ পর্যন্ত সম্ভব হবে? দেখুন, আমি অবাক হব না, কারণ ইতিমধ্যে শাসক দলের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন আমন্ত্রিত হয়ে, আমাদের সংসদের বিরোধী দলের প্রতিনিধি দল তারা গিয়েছেন আমন্ত্রিত হয়ে, এবং বিএনপি যদি নিজ থেকে বিরত না থাকে আমন্ত্রিত হওয়ার সুযোগ তো আছে, এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ না করে যে দৃষ্টান্তটি স্থাপন করেছেন সেটাই চূড়ান্ত একটা অবস্থান বিএনপির, এটা ভাবার কোনো কারণ নেই। সম্প্রতি চীনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শাহরিয়ার কবির, শামসুদ্দিন মানিক সহ আরও অনেকে, এটা কি বাংলাদেশ চীন সম্পর্ক ক্ষতি করবে? ডেফিনেটলি না। আসলে যে বিষয়টি বলবার চেষ্টা করেছেন, পরিষ্কার খেয়াল আছে আমার যে পাক হানাদার বাহিনী একাত্তরে আমাদের বাঙালিদের হত্যা করবার জন্যে যে গুলি ব্যবহার করা হয়েছিল সেগুলো প্রডিউসড হয়েছিল চায়নাতে, এই বিষয়টি তুলে ধরেছেন যে সত্যের অপলাপ নয়, ইতিহাসের অংশ। ইউ ক্যান রিরাইট হিস্ট্রি, ইউ ক্যান গো ব্যাক টু দ্যাট পিরিয়ড, বাট অবশ্যই সেটার ইনফারেন্স, সেটার দৃষ্টান্ত হাজির করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে যে বিষয়টি মনে রাখা দরকার সেটি হচ্ছে ঐতিহাসিক বিশ্লেষণ এবং প্রেক্ষিত যদি আপনি মনে রাখেন তাহলে ভবিষ্যতে আপনার পথ চলতে সহজ হবে, এটাই স্বাভাবিক। গণচীনের সরকার তারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের জাতিসংঘ সদস্য মুক্তির নিরিখে তারা আমাদের বিরুদ্ধে ভেটো পাওয়ার এক্সার্ট করেছিলেন, এবং 75-এর পট পরিবর্তনের পরেই তারা আমাদের সরকার এবং দেশকে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এটাতে সত্যের অপলাপ হয়েছে বলে আমি মনে করি না, এবং এটা অ্যাজ সাচ খুব একটা ইম্প্যাক্ট বা ডেন্ট ফেলবে সেটা আমি মনে করি না। ধন্যবাদ। জামাত একাচল নীতি নিয়েছে সম্প্রতি তাদের ভারপ্রাপ্ত সভাপতি, সেটাই জানান দিয়েছে, এটা কি জামাতের লাভ হবে? দেখুন, আপনার প্রতিটা দলের রণনীতি এবং রণকৌশল আলাদা, তাদের প্রেক্ষিতটাও আলাদা। জামাত যে অবস্থায় এখন নিপতিত হয়েছে এইটা তাদের রণনীতি এবং রণকৌশলের কারণে, সুতরাং দায় এবং দায়িত্ব কিংবা সুবিধা অসুবিধা সব তাদেরই ভোগ করতে হচ্ছে। আমেরিকা ও ভারতের সঙ্গে দারুণ বন্ধুত্ব চলছে, এ কারণে বাংলাদেশ ভারত হস্তক্ষেপ করবে না বলে যে কথা শোনা যাচ্ছে তার ভিত্তি কি? দেখুন, সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে বিষয় একরকম, আর আপনার আন্তরাষ্ট্র সম্পর্কের বিষয়টি আরেক রকম। এখানে লং টার্ম অনেকগুলো বিষয় আছে, তার সঙ্গে যদি ট্যালি না করে তাহলে এই যে ব্যক্তিগত সম্পর্ক ম্যাটার করবে খুব লিটল। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি, তাদের স্ট্র্যাটেজিক এই মুহূর্তে পার্টনার ইন্ডিয়া, আর ইন্ডিয়া বা ভারত উদীয়মান শক্তি, রিজিওনাল পাওয়ার। সুতরাং এই দুই দেশের যে ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেটা নির্দিষ্ট কতগুলো বিষয়কে ঘিরে। একটা সময় ছিল মার্কিনীরা সন্দেহ নেই ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করতেন, এখন সেই জায়গা থেকে তারা সরে এসেছেন। এখন ব্যাপারটা উল্টোটাও হয়ে যেতে পারে, সময়ের ব্যাপার, যে ভারত মার্কিন চশমা দিয়ে বাংলাদেশকে দেখা শুরু করে দিতে পারে, সেটাও যদি ঘটে তাতে অবাক হওয়ার কিছু থাকে।